আমাদের উসাইদ বাইতুল জান্ন মসজিদের ইফতারি ছিল, তখন মুয়াজ্জিন জান সাহেব ইফতারি দিয়েছে। এবং তিনি দোয়া চেয়েছেন সকলের আঙ্কেলকে সালাম দাও। আর আপনাদেরকে আমি বলবো যে যেখানেই দেখবেন যে আল্লাহর ঘরের কোন প্রয়োজন, এই ঘরে মনে রাখেন আমাদের এইখানে তো আমরা যদি বাংলাদেশে যদি থাকতাম তাহলে দেখেন মানে মসজিদের সামনে কত লোক লাইন দিয়ে থাকে। এখানে আমাদের মসজিদের সামনে কোন লাইন দেয় না, তাই না? এখানে শুধুমাত্র মসজিদের যে হাজত থাকে এটা পুরো করা দরকার। এই জন্য যেখানেই দেখবেন, শুধু আমি মুসলিম মসজিদের কথা বলছি, যেখানেই দেখবেন মসজিদের কোন প্রয়োজন সাথে সাথে হাতটা বাড়াই দেবেন, দেখবেন আল্লাহ আপনাকে ভালো করে ভালো রাখে। আপনার জীবনে কোনো কঠিন বিমারি আসবে না। এই জন্য আমি